স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সারাদেশের মতো রাজশাহী ও নাটোরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালিত। রাশিকের 19 নং ওয়ার্ড কাউন্সিলের আয়োজনে উন্নয়ন ও অগ্রগতি শীর্ষক বিশাল নারী সমাবেশ অনুষ্ঠিত। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অমর একুশে বইমেলা ও ভাষা উৎসব নিয়ে সংবাদ সম্মেলন। ভাষা সংগ্রামীদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের দাবি প্রথম শহীদ মিনারের স্থপতি বিপ্লব দার পরিবারের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সারাদেশের ন্যায় রাজশাহী ও নাটোরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালিত হয়েছে। সোমবার রাজশাহী সিটি কর্পোরেশন সহ নাটোর জেলার বিভিন্ন উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালিত হয়। এবছর মহানগরীতে মোট 64,222 জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। অন্যদিকে নাটোরে প্রায় 2.5 লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। রাজশাহী মহানগরীতে 6 থেকে 11 মাস বয়সী 8,274 জন শিশুকে খাওয়ানো হচ্ছে একটি করে নীল রঙের ক্যাপসুল এবং 12 থেকে 59 মাস বয়সী 55,948 জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। নগর জুড়ে মোট 384টি কেন্দ্রে 768 জন স্বেচ্ছাসেবী এই কার্যক্রমে অংশ নিচ্ছেন। নাটোরে এবার প্রায় 2.5 লাখ শিশুকে ভিটামিন এ খাওয়ানো হচ্ছে। সোমবার বেলা 10:30 দিকে নাটোর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে ভিটামিন এ প্লাস খাওয়ানোর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। জেলার মোট 2,48,595 জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার 1,388টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের 19 নং ওয়ার্ড কাউন্সিলর তহিদুল হক সুমনের আয়োজনে উন্নয়ন ও অগ্রগতি শীর্ষক বিশাল নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ছোট বনগ্রাম ঈদগাহ মাঠে আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। সমাবেশে কাউন্সিলর সহ নারী বক্তারা 19 নং ওয়ার্ডে ব্যাপক উন্নয়নের জন্য রাশিক মেয়র খায়রুজ্জামান লিটনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে রাশিক মেয়র AHM খায়রুজ্জামান লিটন বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের নামটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দিয়েছেন। প্রকল্পের মাধ্যমে রাজশাহী মহানগরীতে নারীদের জীবনমানের উন্নয়ন হয়েছে। প্রকল্পের মাধ্যমে নারীরা নিজেরাই নিজেদের উন্নয়নে বিভিন্ন কাজ করে যাচ্ছেন, এটি অব্যাহত থাকবে। সমাবেশে রাশিকের 19 নং ওয়ার্ড কাউন্সিলর তহিদুল হক সুমন বলেন, আমাদের আর নতুন করে চাওয়ার কিছু নেই। উন্নয়নের জন্য 30টি ওয়ার্ডের মধ্যে 19 নং ওয়ার্ডে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দিয়েছেন মেয়র AHM খায়রুজ্জামান লিটন। উন্নয়নে ওয়ার্ডের চিত্রই বদলে গেছে, এজন্য নগরপিতার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। নারী সমাবেশে উপস্থিত ছিলেন 16 নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ, জোন 7 সংরক্ষিত কাউন্সিলর উম্মে সালমা, রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অমর একুশে বইমেলা ও ভাষা উৎসবের আয়োজন করবে সমাজ সেবামূলক প্রতিষ্ঠান রিয়েল স্টার সোসাইটি। আগামী 21 থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বইমেলা ও ভাষা উৎসব। এ উপলক্ষে সোমবার বিকেল 5:30 নগরীর একটি অভিজাত হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিয়েল স্টার সোসাইটির চেয়ারম্যান সৈয়দ আবদুল্লাহ শাওন বলেন, দুটি ভেন্যুতে এই মেলা চলবে। আগামী 21 থেকে 28 ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল চত্বরে সকাল 10:00 থেকে রাত 8:00 পর্যন্ত চলবে এই মেলা। উদ্বোধন করবেন রাবি উপাচার্য গোলাম সাব্বির সাত্তার এবং একই সাথে রাজশাহী কলেজের লাইব্রেরি চত্বরে বিকাল 3:00 থেকে রাত 8:00 পর্যন্ত এই মেলা চলবে। উদ্বোধন করবেন কলেজ অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক। এর পাশাপাশি চলবে পত্রলিখন উৎসব, বর্ণমালা প্রদর্শনী এবং উত্তরবঙ্গের সাংস্কৃতিক সংগঠনগুলোর অংশগ্রহণে সাংস্কৃতিক সন্ধ্যা। তিনি বলেন, বর্তমান প্রজন্মকে বইয়ের কাছাকাছি আনতে এবং সাহিত্য চর্চা বিকশিত করার উদ্দেশ্যকে সামনে রেখেই এই মেলার আয়োজন করা হচ্ছে, যেখানে স্বনামধন্য সব প্রকাশনের বইয়ের নিজস্ব স্টল থাকবে এবং তারা নিজেরা বইগুলো কেনাবেচার সুযোগ পাবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিয়েল স্টার সোসাইটির জেনারেল সেক্রেটারি ডক্টর রোকসানা বেগম, ডিরেক্টর সুমাইয়া রহমান কান্তি, রাজশাহী কলেজের লাইব্রেরিয়ান মোহাম্মদ মহিউদ্দিন ও রাজশাহী কলেজের কেরিয়ার ক্লাবের সভাপতি আবদুল্লাহ মামুন। রাজশাহীতে শাহ সিমেন্ট এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর মেসার্স গফুর হার্ডওয়্যারের হালখাতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার নগরীর চন্দ্রিমা থানা এলাকার নেক্সাস পার্কে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজের হেড অফ সেলস শাহিন আলম। গফুর হার্ডওয়্যারের স্বত্বাধিকারী বুলবুল আহমেদ রতনের সভাপতিত্বে এবং শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজের রাজশাহী এরিয়া ম্যানেজার মাহমুদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রিজিওনাল ইনচার্জ আল মারুফ, প্রোডাক্ট ইঞ্জিনিয়ার হজরত আলী এবং এক্সিকিউটিভ গাজী গোলাম হাক্কানি সহ অন্যান্যরা। এ সময় সেরা বিক্রেতা হিসেবে আমিনুল ট্রেডার্স, সালেহা এন্টারপ্রাইজ, নির্মাণ হার্ডওয়্যার এবং এক্সক্লুসিভ বিক্রেতা হিসেবে সনি হার্ডওয়্যার, ফারহান হার্ডওয়্যার ও রানা ট্রেডার্সকে কোম্পানির পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নাটোরের গুরুদাসপুরের বিল চলন শহীদ শামসুজ জোহা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহেরকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। সোমবার বিকেলে উপজেলা পৌর সদরে ফায়ার সার্ভিস স্টেশন নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবু তাহেরকে স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সে চাঁচকোর কাচারিপাড়া মহল্লার আবুল মোতালেবের ছেলে। আহত আবু তাহের জানান, প্রায় এক সপ্তাহ আগে পৌরসভা হাটের দরপত্র নিয়ে খামার নাচকর মহল্লার সাখাওয়াত হোসেনের ছেলে সন্ত্রাসী হেলাল উদ্দিনের সাথে কথা কাটাকাটি হয়। তারই জের ধরে সোমবার বিকালে হেলাল উদ্দিন তার ছোট ভাই শিশির ও একই এলাকার সম্রাট ও মঞ্জু দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। চিৎকার করলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনা শোনার পরপরই আহত ছাত্রলীগের সাধারণ সম্পাদককে দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন। ওসি আব্দুল মতিন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। দেশের সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের ন্যায় ভাষা সংগ্রামীদেরও রাষ্ট্রীয়ভাবে সকল সুযোগ সুবিধা প্রদান ও মূল্যায়নের দাবি করেছেন বিপ্লব দা খ্যাত দেশের প্রথম শহীদ মিনারের স্থপতি ডক্টর মঞ্জুর হোসেনের ছেলে নওগাঁ পৌরসভার সাবেক কাউন্সিলর হাসান ইমাম তমাল। তিনি আক্ষেপ করে বলেন, প্রথম সারির ভাষা সংগ্রামী হওয়া সত্ত্বেও শুধুমাত্র রাজধানীর বাইরে মফস্বল শহরে বাড়ি হওয়ায় বৈষম্যের শিকার হয়েছেন তার বাবা ডাক্তার মঞ্জুর হোসেন। ভাষা সংগ্রামীদের নিয়ে আমাদের নওগাঁ প্রতিনিধির পাঠানো ভিডিও ও তথ্যচিত্রে একটি ডেস্ক রিপোর্ট। ভাষার সম্মান রক্ষা ও নওগাঁর অর্ধশত ভাষা সংগ্রামী সহ সারাদেশের সকল ভাষা সংগ্রামীদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের দাবি জানিয়েছেন বিপ্লব দা খ্যাত ভাষা সংগ্রামী মরহুম ডক্টর মঞ্জুর হোসেনের পরিবার। তারা বলছেন, ভাষা সংগ্রামের প্রথম সারিতে নেতৃত্ব প্রদানকারী 144 ধারা ভঙ্গ করে দেশের প্রথম শহীদ মিনারের স্থপতি ডক্টর মঞ্জুর হোসেনকে সংগ্রামের 52 বছর পর 2002 সালে স্বীকৃতি দিয়ে 21শে পদক প্রদান করা হয়েছে, কিন্তু তার পরিবারের কোনো খোঁজ রাখেনি রাষ্ট্র। এ অবস্থায় মুক্তিযোদ্ধাদের মতো দেশের সকল ভাষা সংগ্রামীদের রাষ্ট্রীয় মর্যাদা দানের দাবি করলেন তার পরিবার সহ 21শে পরিষদ নামে একটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন। আর ভাষা সৈনিক যে বাচ্চাদের পরিবারে যেটুকু পাওয়া উচিত সেটুকু পালেই যথেষ্ট বেশি। কীভাবে যাব বলো, চাকরি কোটা ভর্তি লেখাপড়া সুযোগ সুবিধা পায় এটাই যথেষ্ট চাই। উনি প্রথম শহীদের ঈদ বিশ্বাস ছিলেন সব তুলে ফেলেছিল, তারপর আব্বা আবার সবগুলোকে নিজেই বসাইছে সপ্তাহ হয়ে, তারপরে আর আসেননি ওনা, আসেনি, পাহারা দিয়ে থাকলো, তারপরে ওখানেই হয়ে গেছে শহীদ মিনার। তারপর আব্বা আমাদের মিষ্টি খাওয়াইছিল, কিন্তু আমি বুঝতে পারিনি যে আব্বা নিজে না খেয়ে তার কর্মীদের সুলেমানের দোকান থেকে মিষ্টি কাগজে করে খাওয়াইছিল। আমি ভয় ভয়ে খাচ্ছিলাম, আমাকে তো দেখেছে, কিন্তু আমি ভয়ে ভয়ে খেয়ে চলে গেলাম। আমার দেশের জন্য করছে, সবাই আপনারা দোয়া করবেন। তিনি শহীদ মিনার তৈরি করেছেন, তিনি প্রতিষ্ঠিত করেছেন, নার্স কোয়ার্টার ইঁট দিয়ে তিনি সেই শহীদ মিনারটা একটা একটা করে তৈরি করেছেন। আমি গেছিলাম ঢাকাতে, দেখলাম যে 19 জন ডাক্তারের মধ্যে 17 নম্বর ডাক্তার উনি নাম লিখা আছে, ডাক্তার মঞ্জুর হোসেন। বাবার ভাষা সংগ্রামের কথা তুলে ধরে ভাষা সংগ্রামীদেরও মুক্তিযোদ্ধাদের মতো রাষ্ট্রীয় মর্যাদা ও সকল সুযোগ সুবিধা প্রদানের দাবি করলেন মরহুম ভাষা সংগ্রামী ডাক্তার মঞ্জুর হোসেনের ছেলে। বিশেষ করে 1952 সালে ভাষা আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিলেন, এখনও পর্যন্ত রাষ্ট্রীয় মর্যাদা সম্মান, রাষ্ট্রীয় স্বীকৃতি এখনও অনেকেই পায়নি। আমার বাবা ডাক্তার মঞ্জুর হোসেন প্রায় 50 বছর পর রাষ্ট্রীয় সম্মানটা পেয়েছেন, এটা অত্যন্ত দুঃখজনক। রাষ্ট্রের ঝুলিতেও ইতিহাস নাই। তো আমাদের পরিবারের দাবি এবং সারা বাংলাদেশ ভাষা সংগ্রামীদের সন্তানদের নাতিপুতিদের দাবি, রাষ্ট্রীয় সম্মান ভাষা সংগ্রামীদের রাষ্ট্রীয়ভাবে প্রদান করতে হবে। ভাষা সংগ্রামী ডক্টর মঞ্জুর হোসেনের কবর বেঁধে দেওয়া সহ নওগাঁয় প্রায় অর্ধশত ভাষা সংগ্রামীর মধ্যে 40 জনকে ইতিমধ্যে সংবর্ধনা দিয়েছে 21শে পরিষদ। ভাষা সংগ্রামীদের তালিকা প্রণয়ন, স্মৃতি সংরক্ষণে রাস্তাঘাট, স্কুল কলেজ তাদের নামে নামকরণ ও রাষ্ট্রীয় মর্যাদা দাবি করলেন এই সমাজকর্মী ও আইনজীবী। এই ভাষা আন্দোলনের মূল সিঁড়ি বেয়েই কিন্তু মহান মুক্তিযুদ্ধ, এটা আমরা সবাই জানি।
তো ভাষা আন্দোলনের সেই দিনগুলোতে রফিক শফিক বরকত সহ আমাদের স্থানীয়ভাবে যিনি বিপ্লবদা ডাক্তার মঞ্জুর হোসেন তিনি কেন্দ্রীয় ভাষা আন্দোলনের সাথে নিবিড়ভাবে জড়িত ছিলেন। পরবর্তীকালে অনেক পরে তাকে একুশে পদক দেওয়া হয়, একুশে পরিষদ নওগাঁ তাকে 1994 সালে প্রথম স্থানীয়ভাবে পদক দেওয়া হয়। এখন এই ডাক্তার মঞ্জুর হোসেন বা বিপ্লব দাস সহকারে এই নওগাঁয় কিন্তু সেই 52 অগ্নিঝরা দিনগুলোতে অনেক মানুষ মিছিল করেছে, মিটিং করেছে, নির্যাতিত হয়েছে, এদের কিন্তু নাম ঠিকানা কেউ জানতো না। একুশে পরিষদ খুঁটে খুঁটে আমরা এবছর দিচ্ছি ডাক্তার এনামুলকে, ইনিও প্রয়াত, আমরা 47 জন ভাষা সৈনিককে আমরা বা ভাষা সংগ্রামীদের আমরা সম্মানিত করেছি। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।